সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নারায়ণগঞ্জ 300 হাসপাতালে আমাদের দুই করোনা যোদ্ধা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের 12 নম্বর ওয়ার্ডে নির্বাচিত শওকত আসেম শকু, ওনারা দুজন এতক্ষণ করোনার বুস্টার ডোজ নিলেন। আমরা জানতে চাইবো যে আমরা সকালে দেখেছি আমাদের 12 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শক্তাম শুক্ল, উনি করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন। আরেক করোনা যোদ্ধাকে আমরা পেয়েছি, আমরা জানতে চাইবো ওনার কাছে বুস্টার ডোজের অনুভূতি নিয়ে জানতে চাইবো শক্তাম শুক্লর কাছে। আমি আজকে আপনার বুস্টার ডোজটা দিলাম, কারণ আপনারা জানেন যে আমরা যে পরপর দুটা আপনার অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি মেয়াদ শেষ, আর এই বুস্টার ডোজের কাজটা হচ্ছে আবার নতুন করে শরীরে অ্যান্টিবডি তৈরি করা। সে আলোকে আমরা আজকে বুস্টার ডোজটা দিলাম ফাইজারের, কারণ যেহেতু আপনার ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়ছে, আর পাশাপাশি আমরা আপনার ফ্রন্টলাইনার হিসেবে আমরা জনগণের পাশে আমরা কাজ করছি, মাস্ক বিতরণের কাজ করছি, বিভিন্ন ধরনের কাজগুলো করছি, তো সেই হিসেবে সচেতন থাকার জন্য এবং নিজেকে আপনার সুস্থ রাখার জন্য আজকে আমি বুস্টারটা দিলাম। পাশাপাশি 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসছেন, উনিও বুস্টার দিয়েছেন ফাইজারের। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যারা 50 ওভার হয়ে গেছে তাদের সবারই এই আওতা আসা উচিত। দর্শক শুনছিলেন, আমরা এখন কথা বলতে চাই এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং করোনা যোদ্ধা মাসুম খন্দকার খোরশেদের সাথে। ধন্যবাদ নিউজ নারায়ণগঞ্জকে। আসলে আমরা ফ্রন্টলাইনার হিসাবে এবং সামনে যেই ওমিক্রনের যে ঢেউ আসছে সেটা প্রতিরোধের জন্যই শকত ভাই আর আমি বুস্টার দিলাম, আসলে আমাদের প্রস্তুতি হিসাবে, যেহেতু আমাদের সামনে থাকতে হবে, আজকেও আমাদের একটা দাফন করতে হবে কিছুক্ষণ পরে, তো মূলত আমাদের প্রস্তুতি হিসাবেই নেওয়া। আর আমরা গতবার যা যা করেছি শকত ভাই এবং আমি, এইবার আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থাকার চেষ্টা করব একইভাবে, এবং আমাদের সকল সদস্যরাও রেডি আছে। দর্শক শুনছিলেন, আমাদের দুই করোনা যোদ্ধার কাছে আমরা জানতে চেয়েছিলাম তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, এবং গত 2 বছরে ওনারা সাধারণ মানুষকে যে ধরনের সেবা দিয়ে এসছেন আগামী দিনেও সে ধরনের সকল সেবা ওনারা অব্যাহত রাখবেন এই প্রতিশ্রুতি আমাদের জানিয়েছেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে শরীফ সুমন, পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।